যখন সৌদি আরব বলে তখন সে ওহাবি মতবাদকে ইসলাম বলে এবং সৌদি গোত্রবাদকে স্বীকৃতি দেয়, গোত্রবাদী মুলুকিয়তকে স্বীকৃতি দেয়, ওহাবি মুলুকিয়তকে স্বীকৃতি দেয়, ওহাবি মতবাদ বা ওহাবি ধর্মকে স্বীকৃতি দেয়। এভাবে সৌদি আরব বলার সাথে সাথে অনেক কিছু বলা হয়ে যায়, জন্য এটা নাম নয়, এটা কলেমার বিপরীত চেতনার ধারা। কলেমার তাহিদ রেসালাত ভিত্তিক যে চেতনা, কলেমার যে খেলাফত ভিত্তিক ইনসানিয়াত ভিত্তিক যে চেতনা, সে চেতনার বিপরীত চেতনার নাম নাম সৌদি আরব, কিন্তু নট নাম, সেটা কলেমার বিপরীত চেতনা। সৌদি আরব একটা চেতনার নাম, মতবাদের নাম, মুলুকিয়তের নাম, ভাবিবাদের নাম, পুত্রবাদের নাম, ইসলামের ছদ্মবেশায় জামে জাহেলিয়তের নাম, মুয়াবিয়াজিদের ধারাবাহিকতার নাম। এভাবে আমরা মানুষকে বুঝাতে হবে এটা কেবল নাম নয়, এটা কলেমার বিপরীত ধারা। এবং একই সাথে সৌদি আরব বলার সাথে সাথে কলেমা অস্বীকার হয়, কলেমার চেতনা অস্বীকার হয়, কলেমার স্ট্রাকচার অস্বীকার হয়, কলেমার নূর হেদায়ত দিশা অস্বীকার হয় এবং তাওহীদের রিসালাত অস্বীকার হয়। কিভাবে হয় সেটা আমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। তাওহীদের রিসালাতের বিপরীত ধারা, তাওহীদের রিসালাত ভিত্তিক চেতনা স্বীকার করলে, তাওহীদের রিসালাত ভিত্তিক জীবন স্বীকার করলে, তাওহীদের রিসালাত ভিত্তিক দুনিয়া স্বীকার করলে, গোত্রবাদী মুলুকিয়ত ওহাবি মুলুকিয়ত কোনোটাই স্বীকার করা যায় না। ওহাবিবাদ তাওহীদের প্রতি যে ইমান, তাওহীদের যে আকিদা তার বিপরীত, ওহাবিবাদ শানে রিসালাতের যে ইমান, ইমানি আকিদা তার বিপরীত, জীবনের বিপরীত। এরাই আহলে রাসূল আলাইহিসসালামকে খুন করেছেন মুয়াবিয়াজিদের ধারা। এভাবে মানুষকে আমরা শিখাতে হবে, বুঝাতে হবে। এবং 1932 সালের 23 সেপ্টেম্বরকে আমরা নিকট ইতিহাসের আধার দিবস বলি, কিন্তু আধার দিবসের মূল আধার দিবস যেদিন মুয়াবিয়াবাদ কায়েম হয়, এটা সেই মুয়াবিয়াবাদের নিকট ইতিহাসের আবার কোন প্রতিষ্ঠা করেছে ওরা। এর আগেও যে আলো ছিল তা নয়, তারপরেও সরাসরি ওহাবিবাদ সরাসরি এভাবে সরাসরি ইজিদবাদ এভাবে সরাসরি শানা রাসালাতের দুশ্মন, আহলে রাসুল আলিম সাল্লামের দুশ্মন, মুগল সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলার দুশ্মন সরাসরি ঘোষণা করে ইসলামের খেলাফতের জীবনের দুশ্মন এইভাবে কায়েম ছিল না। আধার আল্লাহ তালা সব কুফরকে আধার বলেছেন, সব জুলুমকেও আধার বলেছেন। এভাবে মূল আধার বস্তুবাদ, এই বস্তুবাদের থেকে যে আরো আধার প্রাদুর্ভাব ঘটেছে, গায়ের দিন সবগুলোই আধার, মৌলকীয় আধার। এখন ইসলাম আহলে সুন্নাত জামাত নামে যা কিছু পৃথিবীতে সবটাই ভুয়া, নকল, মুনাফিকি ধারা, আধার। আসল ইসলাম একেবারেই ছিল না, সংজ্ঞাও ছিল না। আমরা দেখেছি সুন্নি নামে, আহলে সুন্নাত জামাত নামে যাদেরকে, যারা আসল ইসলামের দাবিদার, অরাজনৈতিক বলছে, এটাও কলেমা দিন অস্বীকার, এটা কোরআনে পাক অস্বীকার। এটা শুধু কলেমা দিন অস্বীকার নয়, উৎখাত করা হয়। অস্বীকার আর উৎখাত দুই স্তর। এবং শুধু কলেমা দিন উৎখাত করা হয় না, সব বাতিলকে কায়েম করা হয়। শ্রীলঙ্কা রাজনৈতিক বললে সব বাতিলকে, সব বাতিলের মুলুকিয়তকে বিজয়ী ঘোষণা করা হয়, কায়েম করা হয়, গালেব করা হয়, নিজেদেরকে বাতালের দাস হিসেবে কলেমাকে, কলেমার চেতনাকে, কলেমার জীবনকে, কলেমার কাঠামোকে উৎখাত করে আত্মা জীবন জগৎ সব সব বাতালের পায়ে, ইবলিসের পায়ে, আবু জেহেলের পায়ে সমর্পণ করা হয়। ইসলামের কোন সংজ্ঞা পৃথিবীতে ফালসুনি মুভমেন্ট এর বাহিরে, আলহামদুলিল্লাহ রেভলিউশনের বাহিরে, ইমানের সংজ্ঞা বলি, ইসলামের সংজ্ঞা বলি, কলেমার রূপরেখা চেতনার ধারা বলি, বা জীবনের সংজ্ঞা বলি, রাজনীতির সংজ্ঞা বলি, রাষ্ট্রের সংজ্ঞা বলি, কোন কিছুই নাই। ইমানের আলো নাই, এলেমের আলো নাই, সবই আধার। আধারে নিমজ্জিত পুরো মুসলিম মিল্লাত, আধারে নিমজ্জিত সমস্ত মানুষ, সেখান থেকে আমরাই উদ্ধার করতে হবে। আমাদের এই আকীদা রাখতে হবে যে আল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লামের রহমতে আমরা
পারবো, এবং সেটা সংখ্যা আমাদেরকে বাড়াতে হবে, কিন্তু সংখ্যাকে মূল করাটাও মানে চেতনার বিপরীত। আমরা সংখ্যার জন্য অবশ্যই চেষ্টা করবো, উসিলা হিসেবে সংখ্যা লাগে, কিন্তু মানে সংখ্যায় মূল এটা মনে করাটাই মানে আকিদার বিপরীত। আল্লাহ তালা আমরা 100 জন হলেও আমাদেরকে দিয়ে আবার সারা দুনিয়া কায়েম করতে পারেন বা পরীক্ষা করতে পারেন, আমরা যদি চেষ্টা করি অবশ্যই হবে। আল্লাহ রহমতে আবুল ইকরামের দোয়ায় আবার আমরা 1 কোটি হলেও নাও হইতে পারে, হক বিজয়ী নাও হইতে পারে, বাতিল কায়েম থাকতে পারে। আমরা কেমন হচ্ছে, আমরা উৎসর্গীকৃত হচ্ছে কিনা, আমরা প্রেমের প্রেমে কোরবান কিনা, আমরা আহলে বাইতের গোলামিয়তে কলমা দিনের আমানতের বিশ্বস্ত রক্ষক সর্ব বাতালের বিরুদ্ধে আমরা শিরোনাপশ্চিন ফিল্ডের সংগ্রামী কিনা। শুধু মনমনের সংগ্রামী হলে তো সেটা বাতিল উৎখাত কায়েম হবে না, আমরা ফিল্ডের সংগ্রামী কিনা। আমাদের জীবন শতভাগ 99.9% নয় শতভাগ উৎসর্গীকৃত, শতভাগ প্রাণবের জন্য কিনা, আমাদের জীবন প্রাণবের প্রাণের সে অনির্বাণ মশাল কিনা, যেই মশালকে কেউ নিভাতে পারে না। আহলে বাইতের গোলামিয়তের আমরা মশাল কিনা, বদর সিফিন কারবালার ইমামদের ওলিদের শহীদদের আমরা বিশ্বস্ত সৈনিক কিনা, সেটা যদি আমরা বিশ্বস্ত হই, আমি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকে বলতে পারি যে আমরা বিজয়ী অবশ্যই হব। এবং সারা দুনিয়া, নট অনলি বাংলাদেশ, সারা দুনিয়া আমরা ক্যাপ্লাবনকে উদ্ধার, সারা দুনিয়াকে উদ্ধার, এবং ভূমি উদ্ধার হচ্ছে, বড় উদ্ধার হচ্ছে সব মানুষের আত্মাকে উদ্ধার, জীবনকে উদ্ধার। আর পূর্ণভূমি আর ক্যাপ্লাভূমি ব্যাসম আছে, ক্যাপ্লাভূমির জন্য আমরা হেসে হেসে রক্ত বুকে রক্ত ঢেলে দিতে পারি, 1000 বার 100000 বার 1 কোটি বার সাহাবায়ে কেরাম ঢেলে দিয়ে উদ্ধার করেছেন বুকের রক্তকে উৎসর্গ করে, জীবনকে জীবনের কষ্টকে উৎসর্গ করে। এবং শহীদ হওয়া, শহীদ হওয়ার মেন্টালিটি সেটা রাখা ইমান, কিন্তু মানে শহীদ হওয়া সেটা শাহাদাত হয়তো 1 ঘন্টার কষ্ট নয়, 24 ঘন্টার কষ্ট হতে পারে, একদিন 1 সপ্তাহের কষ্ট হইতে পারে, 1 মিনিটের কষ্ট হইতে পারে, কিন্তু সারা জীবন, জীবনের যে মুহূর্তগুলো আমরা বেঁচে থাকি প্রতি মুহূর্ত জেনে বুঝে, জেনে বুঝে আমরা আমাদের জীবনকে যে কোনো ত্যাগের বিনিময়ে সব লোভের ঊর্ধ্বে উঠে আল্লাহ হাবিবের জন্য কোনো কষ্ট করাকে কষ্ট মনে না করে আনন্দ মনে করে জেনে শুনে আমরা ফিল্ডে কাজ করা, এটা এটা হলো আসল, এটা জরুরি, এটা আসল। জেনে শুনে আমি যতক্ষণ বেঁচে থাকবো আমার প্রতিটি নিঃশ্বাসেই আজমের মিশন, সাজেদ কারবালার মিশন, বদর সিফিন কারবালার মিশন, আমি আইমা আউলিয়া কেরামের ভাষাতের আমরা মিশন। সারা দুনিয়া বেইমানি করতে পারে, সবাই বেইমানি করতে পারে, সবাই বিশ্বাসঘাতকতা করতে পারে। বিশ্বাসঘাতকতা 2 রকমের আছে, একটা হচ্ছে বাতালকে কবুল করে হকের ধারা ত্যাগ করে বাতালের কাছে বেচা কেনা হয়ে যাওয়া, আর একটা বিশ্বাসঘাতকতা আছে হক বাতাল বুঝে বাতালকে কবুল না করে, মনে মনে হকের মধ্যে থেকেও হকের ইহাত থেকে, হকের কাফেলা থেকে, হকের কর্মসূচি থেকে, হকের ফ্রন্ট লাইন থেকে, হকের দায়িত্ব থেকে বিরত থাকা, হকের দায়িত্ব ছেড়ে দিয়ে আমি তো আছি, আমি তো কোনো বাতিল করি না, আমি তো আমার আকিদা ইমান আকিদা বিশ্বাস করি, আমি তো মানে কোনো বাতিলকে ভর্তি দিই না, সমর্থন করি না, আমি তো আছি, এই থাকাটা আসলে থাকা না, এই থাকাটা শয়তানের ধোকা, নফসের ধোকা, এ ধাক্কাটা মুনাফিকি থাকা, এ ধাক্কা দিয়ে নাজাত হবে না, এ ধাক্কা দিয়ে ইমান হবে না, এ ধাক্কা দিয়ে আল্লাহ হাবিবের আপন হওয়া ইমান কি ইমানের ইন্তেকালও হবে না, অফিসিয়াল ইমানও ইমান নয়, আমি 3 মাত্রা 4.5 মাত্রা 5 মাত্রা সবটা থেকে মুক্ত, আমি আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে কলেমা দিনের ধারায় আসি, আমি আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের সব সিবাত বিশ্বাস করি, আমি দিনের পূর্ণাঙ্গতা বিশ্বাস করি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসি, এবং এই ভালোবাসাটা যদি সত্য হয় তারপরে সেটা ইমান না, ভালোবাসা সত্য হলেও সেটা ইমান হয় না, সেটা ইমান হতে হলে সংগ্রামী হতে হয়, উৎসর্গীকৃত হয়, কার্যকর জীবনে আসতে হয়, বাতলুক্ষা হক কায়েমকে জীবনের মূল দায়িত্ব হিসেবে নিয়ে ফিল্ডে ইমানের ইমানের
মানে বাস্তব ইমান থাকতে হয়, মানে কাগজের ইমান, শব্দের ইমান, উচ্চারণের ইমান, মনে মনের ইমান, ইমান না যেন আইনগত ভাবে অনেক ইমানদার, বাস্তব ইমানদার নয়, ওদের ইমানদার মতো হবে না, হাসার মধ্যে ওরা ইমানের কাতারে দাঁড়াতেও পারবে না। দায়িত্ব পালন করতে হবে, কাজ করতে হবে। আমরা আজকে যারা আল্লাহ হাবিব রহমতে আলিয়া, আমরা যারা আজকে আলোকিত, আমরা আজকে যারা আলোর মশাল, আমরা যারা আলো আধার চিনি, সব আধার, সব বস্তু বাদিত আধার, বাদার ফেরকা আধার, দিনে বাতাল আধার, মুয়াবিয়াদের খারিজ আধার, বর্তমানে যা কিছু আছে ইসলাম নাম আহলুসুন্নাহ জামাত নাম, এগুলো সবই আধার, সব মানুষই আধারে, সব মুসলমান নামধারীরাও আধারে, পীর আলেম বুজুর্গরাও নামধারীরাও আধারে, বিশেষ ব্যতিক্রম সেটা ভিন্ন বিষয়, ভাবে সবাই তো আধারে। এবং 1400 বছরে যত কিতাব আছে সব মুখস্থ করে ফেললেও এখন মানে সব বাতিল চিনবে না, বুঝবে না, সেখানে আছে কিন্তু সেটা বুঝবে না। 30 পারা কোরআন মুখস্থ করে ফেললেও, শরীফ সব মুখস্থ করে ফেললেও, একার সব মশলা মুখস্থ করে ফেললেও, তাসাওয়ুফের সব কিতাব মশলা মশাইল এগুলো সব মুখস্থ করে ফেললেও সে হক বাতিল চিনবে না, অতএব সেই ইমানদারও হবে না, মুসলিম হবে না, এমনকি মানুষও হবে না। সেটার জন্য যে উসিলা আল্লাহ হাবিব সাল্লামের নির্দেশিত প্রদত্ত আইমে কারাম আউলিয়া কারামের দোয়ায় যে নির্দেশিত উসিলা, সেটা হচ্ছে যে অল সুনি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন, হকের ইমামত, এবং আমরা সবাই, আমরা সবাই, আমরা আমাদের প্রতিটি বিশ্বস্ত উৎসর্গিত দায়িত্বশীল ভাই বোন সবগুলো সব মানুষের জন্য কেয়ামত পর্যন্ত, বর্তমান যুগের শুধু কেয়ামত পর্যন্ত, আমরা যারা বিশ্বস্ত উৎসর্গিত প্রেমের সত্যিকারের মশাল, তালবালার আজকের যুগের মশাল, আমরা যারা, আমরা সবাই কিন্তু সব মানুষের জন্য মুক্তির উসিলা, হেদায়েতের উসিলা, দিশার উসিলা, আল্লাহ জাহেদকে পাওয়ার উসিলা, কলেমার উসিলা, দিন পুনর্জীবিত হওয়ার উসিলা, বাতালের মতের উসিলা। বাতালের মত মানে আমরা ব্যক্তির মত বুঝাচ্ছি না, বাতাল মতবাদের মৃত্যু, মানুষ ক্যান্সার, ক্যান্সার বা করোনা, টাইফয়েড বা যক্ষা কিছু একটা ভাইরাস অ্যাটাক করলো, আমরা ওই লোকটাকে বাঁচিয়ে ভাইরাসটাকে মেরে ফেলা, ওই মতবাদ থেকে উদ্ধার করা, মুক্ত করা, সেই জন্য চিকিৎসক, উদ্ধারকারী, ডাক্তার, দিশারি, মুক্তিযোদ্ধা, আমরা আমাদের ভাই বোনদেরকে এটা বুঝতে হবে। এবং সে বোঝাটা আমরা বুঝেছি কিনা, আমরা রিয়েল আপান হয়েছি কিনা, আমরা রিয়েলি বিশ্বস্ত দায়িত্বশীল কিনা, আমাদের রিয়েলি প্রেম আছে কিনা, শব্দের প্রেম নয়, মনে মনের প্রেম নয়, রিয়েলি আমরা প্রেম, প্রেমের প্রেমে উৎসর্গিত কিনা, আমরা রিয়েলি প্রেমের প্রেমিক কিনা, আহলে বাইতের সত্যি গোলাম কিনা, সেটা আমাদের কাজের মাধ্যমে কেবল প্রমাণ হবে। আমরা দায়িত্বশীল আছে কিনা, ঝুঁকি নিয়ে আছে কিনা, ঝুঁকি, ঝুঁকি ছাড়া কাজ প্রেম নয়, ঝুঁকির মধ্যে, সংকটের মধ্যে, দুঃখের মধ্যে, বাধার মধ্যে আমাদের কোন লস হবে জেনেও, আমাদের পৃথিবীর অনেক কিছু আমাদের অর্জন হবে না, হয়তো ডিগ্রি অর্জন হবে না, হয়তো আমরা সম্পদ অর্জন হবে না, চাকরি হবে না, ভাই বোন এই সমাজ আমাদের, আমাদের উপর পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান সন্তুষ্ট হবে না। আসলে হকের ধারায় থেকে যদি সবাই সন্তুষ্ট হয় ভালো, আর হকের ধারায় আসেই, এই জন্য যদি কেউ অসন্তুষ্ট হয় আমাদের কিছু আসে, তাই না? এভাবে আল্লাহ রাহিম সাল্লাম খুশি থাকলে, সন্তুষ্ট থাকলে, আহলে বাইত খলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ, তারা সবাই জীবিত, তারা সন্তুষ্ট থাকলে, খুশি থাকলে দুনিয়া সব উল্টে গেলেও কোনো সমস্যা নাই, আর সারা দুনিয়া সন্তুষ্ট খুশি থাকলেও কোনো লাভ নাই, বরং সেটা অভিশাপ হয়ে দাঁড়াবে। যদি আল্লাহ হাবিব নবী রাসূলুল্লাহ আলাইহিসসালাম, আহলে রাসূল, খলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণ আমাদের উপরে খুশি না থাকেন, রাজি না থাকেন, আমরা তাদেরই শুনি, আমাদেরকে বুঝতে হবে। আমরা কেমন পর্যন্ত সব মানুষের জন্য, সব মুসলিমের জন্য দিশারি রক্ষক, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই আমাদের প্রতিটি সেকেন্ড মূল্যবান, আমাদের প্রতিটি নিঃশ্বাস মূল্যবান, তখনই মূল্যবান যখন আমরা সক্রিয় থাকবো, গতিশীল থাকবো, আমরা কথা বলতে হবে, বুঝাতে হবে, দিশা দিতে হবে। সারা দুনিয়ার সব মানুষকে শিক্ষা দেওয়ার আর কি কেউ আছে? আল্লাহ রব বলবেন, সৌদি আরব বলবেন না, এই শিক্ষাটা কি আর কেউ দিতে পারবে, দিতে পারছে, ব্যাখ্যা করতে পারবে, পারবে না? কেন সৌদি আরব শব্দ বলাটা কুফরি, কেন কলেম অস্বীকার, দিন অস্বীকার, কেন ইমানের দিক থেকেও সেটা কুফরি, জীবন মানবতা স্বীকার করলেও, ন্যায় অন্যায় স্বীকার করলেও সেটা ইমান, জীবন ইমান, ইমানের বিষয় যেমন ইমানের বিপরীত, তেমন ভাবে জীবন মানবতার, ন্যায় অন্যায়ের মানবিক দিক থেকেও সেটা অন্যায়, অবৈধ অপরাধ,
দস্যুতা সেটা ভয়ঙ্কর, সব দস্যুতার মূল, সব মূলকীয়তে দস্যুতার মূল, সব বস্তুবাদেই অন্ধকার, সব দায়রে দিনই অন্ধকার, 72 পাতাল ফারকা সবই অন্ধকার, সব অন্ধকার দূর করে আলো, আলো আবার আলোর আত্মা, আলোর জীবন, আলোর জগৎ তৈরি করার দায়িত্ব আমাদের। আন্তর দিবস পালন করা বলতে সেটাই বুঝায়। তাই আমাদেরকে প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তের মূল চিন্তা আমরা দুনিয়ায় কি পাইলাম না পাইলাম, বাহ্যিক সুখ দুঃখের উর্ধ্বে উঠে যেতে হবে। আমাদের সুখ একটাই, কায়েম পাতুল কাছে আমাদের মূল সুখ, মুকানন্দ, মূল বিজয়। আর এর বাহিরে অন্য কোনো কিছুই আমাদের সুখ নয়। আর আর বাতাল কায়েম থাকাই আমাদের দুঃখ, অন্য কোনো কিছু দুঃখ নয়। রোগ ব্যাধি অর্থনৈতিক সমস্যা এগুলো আমাদের মূল দুঃখ নয়। তবে আসল উদ্দেশ্যে আমাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হইতে হবে, সব দিক থেকে দুনিয়ার যত পাওয়ার আছে সব দিক থেকে আমাদেরকে পাওয়ার অর্জন করার চেষ্টা করতে হবে, হলে আলহামদুলিল্লাহ, না হলেও দুঃখ করাটা ঠিক নয়। আমরা আমরা আসল ধনের ধনী, সেই ধন কি? রণবীর প্রেম, প্রেমে ইমান, উৎসর্গীকৃত প্রেম, কোরবান করা প্রেম, জীবনের প্রতি মুহূর্ত প্রণবের জন্য আমি যা কিছু করব, অর্জন বর্জন, আমার দিবস রজনী, আমার এভরিথিং আমার প্রণবের প্রেমে হবে। আর সেই প্রেম মানে বাতুল উৎখাত কায়েম, ফলাফাত কায়েম, মুলুকীয় উৎখাত, আমার ইমানি চেতনা কায়েম, বস্তুবাদ চেতনা উৎখাত, আসল ইসলাম জীবিত করা, ভুয়া ইসলাম দূর করা, সব মানুষকে মুক্ত করা, ব্রাহ্মণকে মুক্ত করা, সারা দুনিয়াকে মুক্ত করা। সেজন্য আমাদেরকে এই রাষ্ট্রটা উসিলা হিসাবে ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে, খেলাফত ইনসানিয়াতের মাধ্যমে এই রাষ্ট্রটা আমাদেরকে মুক্ত উদ্ধার, খেলাফত ইনসানিয়াতের ইনসানিয়াত বিপ্লবের ঘাটি এটা আমাদেরকে বানাতে হবে। আমরা যদি চেষ্টা করি, আমরা যদি দিনরাত কাজ করি, আমরা এখন হাজার হাজার ভাই বোন, আমরা 1 বছরও লাগবে না, আমরা লক্ষ লক্ষ ভাই বোন হয়ে যাবো। 10 জন থেকে 100 জনে পৌঁছা যত কঠিন, 100 জন থেকে 1000-এ পৌঁছা তত কঠিন, 1000 জন থেকে লক্ষ হওয়া কঠিন, তারপরেও ওই প্রথম 1000টা অনেক বেশি কঠিন। আর যদি লক্ষ হয়, লক্ষ থেকে কোটি হয়ে যাওয়াটা, লক্ষ করা যত কঠিন, লক্ষ সদস্য হওয়া যত কঠিন, কোটি সদস্য হওয়া তত কঠিন নয়। লক্ষ সদস্য যদি আমরা এখন হই, 1 কোটি হওয়া তার থেকে সহজ হবে, কারণ তখন হক বাতাল অনেক ক্লিয়ার হয়ে যাবে, ইনসানিয়াত ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্টি ইনসানিয়াত ক্লিয়ার হয়ে যাবে, খেলাফত মূলত ক্লিয়ার হয়ে যাবে, রাজনীতি আর দর্শনীতি ক্লিয়ার হয়ে যাবে, জীবাণু মরণ ক্লিয়ার হয়ে যাবে, ইমান কুফর ক্লিয়ার হয়ে যাবে, পাটপার মুনাফেকরা আর ইসলামের নামে ধোকা দিতে পারবে না, মানবতার নামে, জীবনের নামে, রাজনীতির নামে, স্বাধীনতার নামে, বিজয়ের নামে ধোকার পর ধোকা চলে আসতেছে। তাই শুধু 53 বছর নয়, আমরা যখন আলোচনা করবো, হিসাব করবো, আমাদেরকে নিকট ইতিহাস, আগের ইতিহাস সবটাই দেখাতে হবে। মুক্তির নামে, স্বাধীনতার নামে ইন্ডিয়া বিভক্ত করলো, এরপরে পাকিস্তান বিভক্ত করলো, এরপর আবার কতবার যে কত উত্থান পতন, স্বাধীনতার নামে, বিজয়ের নামে, গণতন্ত্রের নামে কত কিছু, সব যে ধোকা, সব যে প্রতারণা, আর আসতে পারে না। ইনসানিয়ার বিপ্লব ছাড়া মানুষ হিসাবে আত্মার মুক্তি, জীবনের মুক্তি, আত্মার স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, রাষ্ট্র, রাষ্ট্রের মুক্তি, রাষ্ট্রের উদ্ধার, জগতের উদ্ধার, মানবতা শব্দটাই, মানব জীবন শব্দটাই ইনসানিয়াত ছাড়া আসলে ভুয়া। আমি মানুষ এটাও ভুয়া, দুনিয়ার সব মানুষের। তাই জীবনের আলো, অস্তিত্বের আলো, মানব সত্তার আলো, খেলাফতের আলো, ইনসানিয়াতের আলো, সর্বোপরি ইমানের আলো, দিনের আলো, খেলাফতের আলো, বদরহ সিফিন, কারবালার আলো, সকল নবীর সালামের মিশন, সবকিছুর মূল ইতি আজমের মিশন, আমার প্রিয় সাথীবৃন্দ তোমাদের হাতে। তাই আমাদের ঘুম নাই, রাত নাই, দিন নাই, আমরা দিন রাত পাগলের মতো কাজ করতে হবে, বিজয় আমাদের অর্জন করতেই হবে, আর কোনো বিকল্প নাই। আলহামদুলিল্লাহ।